এখানে আমি ফ্রাই রাইস করার জন্য প্রথমে কি করেছি, কড়াইতে একটু তেল দিয়ে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ মরিচ কুচিয়ে দিলাম, তারপরে হালকা একটু ভেজে নিয়েছি, আর তারপরে দুইটা ডিম এখানে ছেড়ে দিয়েছি, আর এর সাথে সাথে দিয়েছি লবণ, টেস্ট অনুযায়ী লবণ, আর সাথে দিয়েছি একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ ডিমগুলো ভালো করে ভেজে ভেঙে চুড়ে চুরমার করে তারপরে কি করেছি, আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে কি করেছি, এটা তো আপনারা দেখতেই পেরেছেন, এখানে আমি ভাতগুলো অ্যাড করে দিয়েছি। ভাতগুলো অ্যাড করে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নিয়েছি, নাড়ার পরে আবারও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যার কারণ হলো একটাই, আমি একটু করে খেয়ে দেখেছি লবণ হয়েছিল কম। তো এরপরে লবণটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পরে তো দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভাতটা ভালো করে ভেজে নিয়েছি, আর কেমন সুন্দর ঝরঝরে সফট মোলাম, এত মজার এই ভাতটা, যেটা কিনা আমরা বলি ভাজা ভাত, মানে ভাজা ভাতকে ইংলিশে বলা হয় ফ্রাই রাইস। তো যাই হোক, ফ্রাই রাইস যেহেতু যেটা ইংলিশে বলা হয় সেটাই, আরও একটু কারুকাজ থাকে হাবি জাবিরে দিয়ে আর একটু করে, আর এই ভাজা ভাতটা আমার খেতে ইচ্ছে করছিল, বিভিন্ন চ্যানেলে দেখতেছিলাম ভাত ভেজে ভেজে খাচ্ছে, ওইটা আবার একটু মাথায় আসলো। তো যাই হোক, এই তো এখন আমি খেয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আমি এটাও আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো দেখতেই পেরেছেন আমি ফ্রাই রাইস করেছি একদম সাদাসিধেভাবে, আর এখানে ভর্তা আছে, আর এক পিস মাংস আমার জন্য রেখেছে। তা মাংস আমি খেতেও পারি নাও খেতে পারি, কিন্তু ফ্রাই রাইসটা আমি খাবো। আর এই তো টেবিলে চলে এসেছি, এখন আমি বসে বসে খাবো ভর্তা দিয়ে গরম গরম ধোয়া ওঠা সাদা সিদে ফ্রাই রাইস। চলুন। তো এই যে বসে পড়েছি, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ফ্রাই রাইস, আর ওই ভাজা ভাত আর কি, ঠিক আছে, ভাজা ভাত দিয়ে আলু ভর্তা বেগুন ভর্তা, আর এই যে দেখুন এক পিস মাংস রেখেছে, খেতেও পারি নাও খেতে পারি, এর মধ্যে যে ডিম দিয়েছি, তো আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না, প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে। এই যে আলু ভর্তা, তারপরে এই যে বেগুন ভর্তা, আগে খাবো বেগুন ভর্তা দিয়ে, আগে কি বেগুন ভর্তা দিয়ে খাবো, না বিসমিল্লাহ বলে আগে পানি খেতে হয়, তো আগে পানি খেয়ে বিসমিল্লাহ। বিসমিল্লাহি রহমানির রহিম, আগে বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি। কিভাবে বিশ্বাস করাবো বুঝতেই পারতেছি না, অসাধারণ অসাধারণ লেগেছে, অনেক অনেক টেস্ট, অনেক কি বলবো, অনেক টেস্ট। ও গরম, মাংস মনে হয় একটু লাগবে, তাও আমি বেশি নিব না, এত খেয়ে পারবো না, অল্প একটু নিয়েছি, মানে মাংসটা হলে কি হবে মনে হয় আর একটু বেশি টেস্ট লাগবে, বেশি গরম। এই যে মাংস দিয়ে ভালো লাগছে আরো, তবে আনিব না, আবার নিলে নিতেও পারি।
মাশাল্লাহ খুব ভালো লাগছে। এগুলোর দরকার হয় না, মাংস এই আলু ভর্তা এই ভর্তা টর্তা কিছু দরকার হয় না, এটা এমনিতেই খাওয়া যায়। অহনা গিয়েছে খেলতে, আমি তখন ঘুম, ও খেলতে চলে গিয়েছে, ঘুম না মানে বিছানা থেকে উঠিনি আর কি, তা অহনা খেলতে চলে গিয়েছে আর আমি হলো মানে আমার না আজকে খেতে ইচ্ছা করছিল না, তো আমি চিন্তা করলাম কি দিয়ে খাবো। দেখতেই তো পেরেছেন এগুলো ছিল, তো চিন্তা করেছি না ওইভাবে না ভাতটাকে একটু তলাই মালাই করে আলাদা করে একটু সাজিয়ে গুছিয়ে খাই। আর তারপরে যখন দেখতেছি যে এত কষ্ট করে এগুলো যখন করতেছি, তার আরও একটু সামান্য কষ্ট করি, যেটা হলো একটু শ্যুট করে রাখলে আমার প্রিয় পার্সনদের মাঝে আমি শেয়ার করতে পারবো, যার কারণে একটু করে আমি শ্যুট করে রেখেছি আর এই যে আপনাদের সামনে বসে বসে। আলহামদুলিল্লাহ মোটেই খেতে ইচ্ছে করছিল না, তো একটু কষ্ট করলে খুব ভালো খাওয়া যায়। ঠিক আছে, আমি আবার যতবার ভাত খাবো ততবার পানি খাবো, পানি মানে প্রচুর পরিমাণ পানি খেতে হয় ভাত খেতে গেলে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এত লম্বা ভিডিও ইদানিং দিচ্ছি না, যার কারণ একটাই, আমার প্রিয় পার্সনরা আর প্রিয় পার্সন নাই, সবাই একটু একটু করে ভিডিও দেখে গো। আচ্ছা যাই হোক, যার যার সময় নিয়ে যে যতটুকু পারবেন ততটুকু দেখবেন, আমার ওই রকম কোনো ইয়া নেই। আমার যে এইটা মানে আমি যে এখানে মানে অনলাইনে আমি আছি এটাই আমার কাছে যথেষ্ট, এর বেশি কিছু আমার অত চাহিদা নাই যে এটা থেকে অনেক কিছু পেতে হবে, এত চাহিদা নেই। তো এই তো প্রতিদিনের মানে লাইফস্টাইলটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখছেন এই চ্যানেলটার মাধ্যমে, আর আমি এমনি একটু বিনোদন রসিক মানুষ। ঠিক আছে, তো যাই হোক বিনোদনটা একটু করে দেওয়ার চেষ্টা করি আর আপনারাও পাচ্ছেন আমার এই চ্যানেলটার মাধ্যমে। সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন এভাবেই আমার চ্যানেলে আমি ভালোভাবে কাজ করতে পারি। তো যাই হোক, এই এর বেশি কিছু যদি হয় হবে, আর না হলে নাই, ভাগ্যে থাকলে অবশ্যই হবে আর ভাগ্যে না থাকলে ডিম ডিম ডিম, তো সমস্যা নেই, ডিম হলেও সমস্যা নেই, ভাজি করে খেতে পারবো, ডিমও ফেলে দেওয়ার কিছু না। ঠিক আছে, তো সেই সাথে সাথে আজকের ভিডিওটা এ পর্যন্ত, আমি শান্তিমতো খেয়ে নিই, আপনাদের সামনে খেতে পারতেছি না বুঝছেন, একটু ঢং করে খেতে হচ্ছে, তো আমি খাই আসলে হম হম করে, নাহলে মজা পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আমি একটু খেয়ে নিই, তারপরে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।